আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু 9-10 এসএসসি পরীক্ষা এমন নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা, এছাড়াও তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে নদীগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের জানা লাগবে। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 700 নদী আছে। বাংলাদেশে অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের প্রধান নদ নদীগুলো হল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী নদী। এইসব নদীগুলোর আবার রয়েছে উপনদী, এছাড়াও রয়েছে শাখা নদী। উপনদী, শাখা নদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য হল 22,155 কিলোমিটার। শিক্ষার্থীরা, চিত্র দিয়ে যদি একটু খেয়াল করো, গঙ্গা নদী পদ্মা হয়ে বাংলাদেশে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। শিক্ষার্থীরা, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিয়ে গঙ্গা নদীর উৎপত্তি কথায় এই বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। গঙ্গা নদীর মূল প্রবাহ, শিক্ষার্থীরা, এইখান দিয়ে রাজশাহী, চাপাই নবাবগঞ্জ অঞ্চল অবস্থিত। রাজশাহী অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্ত থেকে প্রায় 145 কিলোমিটার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ভারতের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দৌলতদিয়ার নিকট যমুনা নদীর সঙ্গে, ঠিক এখানে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। গঙ্গার মূল ধারা দৌলতদিয়া পর্যন্ত নদীটি গঙ্গা নামেই পরিচিত, পদ্মা নামেই পরিচিত। বাংলাদেশে প্রবেশের পরে একে পদ্মা নামে জানে। গঙ্গা এবং যমুনা দুইটা মিলিত যে ধারা, এইটা আবার চাঁদপুরের নিকট মেঘনার সঙ্গে ঠিক, শিক্ষার্থীরা, এখানে মেঘনার নিকট মিলিত হয়েছে। এই তিন নদীর মিলিত ধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বাংলাদেশে পদ্মা, গঙ্গা বিধৌত অঞ্চলের আয়তন হচ্ছে 34,188 বর্গ কিলোমিটার। কুমার, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি, আড়িয়ালখা পদ্মা নদীর প্রধান শাখা নদী। উপনদীগুলোর নাম হল পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক, টাঙ্গু। এগুলো হল মহানন্দার উপনদী। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? শিক্ষার্থীর, এটা নদের সাথে সম্পর্কিত। এটা হিমালয়ের পর্বতের কৈলাস শৃঙ্গ নিকট থেকে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বতের উপর দিয়ে পূর্ব দিকে এবং পরে আসামের ভিতর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। ঠিক এখান থেকে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ পূর্বে বাকনি, ময়মনসিংহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরব বাজারে দক্ষিণে মেঘনায় পতিত হয়েছে। ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। উপনদী এবং শাখা নদীগুলো টানা মুখস্থ করবে। এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। বংশী এবং শীতলক্ষা প্রধান শাখা নদী।
যমুনা ময়মনসিংহ জেলা দিওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্র শাখা যমুনা নদী নামে দক্ষিণে প্রবাহিত হয়ে দৌলতিয়ার কাছে গঙ্গার সাথে মিলিত হয়ে পদ্ম নাম ধারণ করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়। করদুয়া ও আত্রাই যমুনার প্রধান উপনদী। ধলেশ্বরী হল শাখা নদী। ধলেশ্বরীর শাখা নদী হল বুড়িগঙ্গা। আসাম। আসাম মূলত বরাক নদী নাগামণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। উত্তরের শাখা সুরমা, পশ্চিম দিকে সিলেট সাতক সুনামগঞ্জ শহরের দিকে প্রবাহিত হয়েছে আজমিরিগঞ্জের কাছে। উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী হবিগঞ্জের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। পরে কালনী সুরমা কুশিয়ারা মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। মেঘনা ভৈরব বাজারের দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয় এবং চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মেঘনার উপনদীগুলো হল মনু, বাওলাই, তিতাস, গোমতী। অবশ্যই উপনদী শাখা নদীগুলো টানা মুখস্থ করবে। কর্ণফুলী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় 274 কিলোমিটার দীর্ঘ কর্ণফুলী নদীর রাঙ্গামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে। এটি চট্টগ্রাম ও রাঙ্গামাটির প্রধান নদী। কর্ণফুলীর প্রধান উপনদী হল কাশালং, হালদা, বোয়ালখালী। কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষাদার পানিবিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে, এটা কোন জেলাতে, একটু ভালোভাবে খেয়াল করে দেখবে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সমুদ্র বন্দর দুইটা, তার ভিতরে একটা চট্টগ্রামে আর একটা মংলাতে। সেক্ষেত্রে আমাদের দেশে নদী বা জলাশয়গুলো কেন আসলে ভরাট হচ্ছে, এর কারণ কি, প্রভাবকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? হোয়াট ইজ দ্য কজেস অফ রিভার ওয়েটল্যান্ডস ফিলিং, ইটস ইম্প্যাক্ট অ্যান্ড প্রিভেনশন। বাংলাদেশের নদী এবং জলাশয়গুলো ভরাটের পিছনে প্রাকৃতিক সহ মানব সৃষ্ট অনেক কারণ জড়িত। বাংলাদেশের প্রায় সমগ্র ভূপৃষ্ঠ পলিমাটি দ্বারা গঠিত, আর পলিমাটির বৈশিষ্ট্য হচ্ছে পানির সংস্পর্শে এটি সহজে দ্রবণের দ্বারা পরিণত হয়। বর্ষাকালে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এবং এর ওজানে প্রতিবেশী দেশ চীন, নেপাল, মিয়ানমার এবং ভারতের আসাম, মেঘালয় অপেক্ষাকৃত অধিক বৃষ্টিপাত হয়। বর্ষাকালে ওজান থেকে আসা খরস্রোতা নদীগুলো পাহাড়ি পলি বয়ে নিয়ে আসে এবং নদী তীরে ভাঙনের সৃষ্টি করে। ভাটিতে নদীগুলো স্রোতের গতি কমে যায়, তখন নদীগুলো তলদেশে পলি সঞ্চিত হয়ে ভরাট হয় এবং ক্রমে পানির নাব্যতা হারাচ্ছে। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নদী জলাশয়গুলো দুধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কারখানা, আবাসিক স্থাপনা নির্মাণ, পয় নিষ্কাশনের নির্গমন স্থান হিসেবে ব্যবহার এবং জলাশয়গুলো অপদাহন, ভরাটকরণের ফলে দ্রুত নদী জলাশয়গুলো মরে যাচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পলি সঞ্চিত হয়ে জ্বর জেগে উঠছে। নদী জলাশয়গুলো যখন ভরাট হয়ে যাচ্ছে, যখন বর্ষার পানিতে পানিগুলো বেড়ে যাচ্ছে, তখন পানির প্রবাহ দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, ফলে বন্যার সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে ওই এলাকাগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় নৌ চলাচল, সেচ ব্যবস্থা, মাছ চাষ ক্রমেই ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক পানি জলাধারের সংরক্ষণ ক্ষমতা ক্রমান্বয়ে সংকুচিত হয়, শহরগুলোতে পানির সরবরাহ কমে যাচ্ছে এবং পরিবেশে বিপর্যয় ঘটছে। বর্ষা ও শুষ্ক মৌসুমে নিয়মিত নদী জলাশয়গুলো ড্রেজিংয়ের ব্যবস্থা করে এর নাব্যতা রক্ষা করা, পরিকল্পিত পরিবেশ উপযোগী বাঁধ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প গ্রহণ করা একান্ত প্রয়োজন। আর প্রয়োজন অপদখল করা যেসব নদী জলাশয় আছে সেগুলো দখল করাগুলো উদ্ধার করতে হবে, পাহাড় কাটা রোধ করতে হবে, কলকারখানার সঙ্গে
বর্জ্যসম পরিশোধন ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের ব্যবস্থা করে। নেপাল ভারত চীনের সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক নদী গঙ্গা তিস্তা ব্রহ্মপুত্র ফেনীসহ অন্যান্য নদীগুলোর ন্যায্যতার ভিত্তিতে পানির হিসা নিশ্চিত করতে হবে। সামগ্রিক পরিবেশের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বিদ্যমান পরিবেশ আইন অনুযায়ী যুগ উপযোগী ও কঠোর বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। এছাড়াও ভূ অভ্যন্তরস্থ পানির ব্যবহার হ্রাস করে নদীর পানির ব্যবহার বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ থাকবে নদী বন্যার কারণ প্রভাব প্রতিরোধ সম্পর্কে লিখবে, বাংলাদেশের প্রধান নদীগুলোর নাম লিখবে এবং এই প্রধান নদীগুলোর উৎপত্তি লিখবে, এর সাথে শাখা নদী এবং উপনদীগুলো অবশ্যই লিখবে। অবশ্যই প্রত্যেকে বাড়ির কাজগুলো নাম শ্রেণী উল্লেখ করে খাতায় লিখে মুখস্থ করবে এবং ছবি তুলে আমার ইনবক্সে দিবে। শিক্ষার্থীরা আজকের আমার যে আলোচনার বিষয় ছিল বাংলাদেশের প্রধান নদ নদী, এই নদ নদী থেকে তোমাদের এসএসসি পরীক্ষাতেও বাধ্যতামূলক প্রশ্ন হয়ে থাকে, অতএব এই পাঠটাকে ভূপ্রকৃতিগুলোকে প্রত্যেকটাকে টানা এই অধ্যায়টাকে মূলত টানা মুখস্থ টুখস্থ করবে এবং অবশ্যই অবশ্যই খাতায় নোট করবে এবং ডায়েরিতেও নোট করবে। আল্লাহ হাফেজ।